হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি নতুন একটা রেসিপি বানিয়ে নিয়ে নেবো। এই রেসিপি বানানোর জন্য আমি কয়েকটা লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলো এবার আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে নিব। এরপরে আমি চাকু দিয়ে কেঁচিয়ে নিয়ে নিব। এইভাবে আমি সবগুলাই কেঁচিয়ে নিয়ে নেব। তো এরপরে আমি মশলাটা বের করে নিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু বড় বড় মার্কেটে পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করলেও পাওয়া যাব। এরপরে আমি কেটে নিয়ে নিচ্ছি মশলাটা। তো গাইস, ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিবে। আর যারা যারা নতুন দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে নিবে, পরবর্তী নোটিশটা পাওয়া যাবে। দেখুন আমি মশলাটা বের করে নিয়ে নিচ্ছি। বা এই মশলাটার মধ্যে কিন্তু সব কিছু দেওয়া আছে। এবার আমি কেটে নিয়ে নেব। এর মধ্যে কোনো আমি অর্ধেকগুলো মশলা আমি প্লেটে নামিয়ে নিচ্ছি এভাবে। তবে এই মশলা দিয়ে এই রেসিপিটা বানাইলে কিন্তু খাইতে একদমই অসাধারণ লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে কতটা সুন্দর লাগে। আদাগুলো মশলা আমি এই প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর আদাগুলো আমি প্যাকেটের মধ্যে থুয়ে দিব, অন্য দিন অন্য রেসিপিতে আমি ব্যবহার করে নিয়ে নিব। তো এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়ে নিব। এভাবে এই রেসিপি বানানোর জন্য দুটো ডিমও লাগবো। এই ডিমগুলা আমি এবার গুলে নিয়ে নিব। এভাবে এবার আমি লেগ পিসগুলো নিয়ে নিব। এই লেগ পিসগুলো কিন্তু আমি ভালো করে দিয়ে সাইডে রেখে দিয়েছিলাম। লেগ পিসগুলো এবার আমি ডিমের সাথে মিলিয়ে নিয়ে নিব। এভাবে মিলিয়ে নিয়ে নিব। এরপর আমি মশলার মধ্যে দিয়ে দিব। মশলাগুলো কিন্তু ভালোভাবে মিক্স মিলিয়ে নিতে হবে লেগ পিসের সাথে। এভাবে আমি লেগ পিসের সাথে মিলিয়ে নিলাম মশলাগুলো। এরপরে আরও একটা আমি এভাবে মিলিয়ে নিতেছি। তো এইভাবে আমি সবগুলো লেগ পিসি এই মশলার সাথে এভাবে মিলিয়ে নিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে মিলিয়ে নিতে পারেন, কিংবা হাত দিয়ে মিলিয়ে নিতে পারেন, যার যেরকম ইচ্ছা সেরকম করে নিতে পারেন। তো আমার হাতও ভালো লাগে চামচও ভালো লাগে, আমি দুটো দিয়ে করে নিয়ে নিচ্ছি। এরপরে আমি চুলার মধ্যে আগুন দিয়ে দিচ্ছি, একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এক বোতল সাদা তেল দিয়ে দিচ্ছি, আরও একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। খাইতে অনেকটাই টেস্ট লাগবে সর্ষের তেল দিলে, তাই একটু সর্ষের তেল আমি মিক্স করে দিয়ে দিলাম। চুলার জালটা কিন্তু একেবারেই লতে দিতে হবে। এই তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে লেগ পিস দিয়ে দিচ্ছি। এইভাবে এইভাবে আমি সবগুলো লেগ পিসই একবারে দিয়ে দিব। দেখতে কিন্তু সুন্দর লাগছে, খাইতে কিন্তু একেবারে অসাধারণ লাগে। এবার আমি একবার উল্টিয়ে দিয়ে দিব। এভাবে সুন্দর একটা বাসনা চলে এসেছে। সবগুলা লেগ পিস আমার উল্টানো হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিয়ে নিব একটা একটা করে। লেগ পিসগুলো আমার হয়ে গেছে, কি সুন্দর কালার চলে এসেছে আপনারা দেখতেই পারছেন। এইভাবে আমি সবগুলো লেগ পিসে নামিয়ে নিয়ে নিব। লেগ পিসগুলো আমার সবগুলো আমি এবার নামিয়ে এনে নিছি। এরপরে আমি একটু সস দিয়ে দিব বাটির মধ্যে, একটু সস দিয়ে দিতেছি। সস দিয়ে খাইলে কিন্তু একেবারে অসাধারণ লাগবে, একটু আমি তোমাদেরকে খাইয়ে দেখাইতেছি কি সুন্দর লাগছে। দেখতেই পারছেন ভেতরটা একেবারে নরম, উপরটা কিন্তু একেবারে মুসমুসা হয়ে গেছে। আজকের মতো আমার ভিডিও এই জায়গায় শেষ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।